হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে একটি চমৎকার ট্রিক শেয়ার করব। এটা মূলত একটি হ্যাকিং ট্রিক, যে কিভাবে আপনি যে কারো মোবাইলকে হ্যাক করে সে কোথায় যাচ্ছে, কোথায় আছে, কি করছে, এই সব কিছু আপনি ভিডিওতে দেখতে পারেন। সেটা আপনি আপনার বন্ধু হতে পারে, আপনার প্রেমিকা বা আপনার ওয়াইফ, যে কাউকে দেখতে পারবেন যে সে এখন কোথায় আছে, কোথায় যাচ্ছে ভিডিওতে। এমনকি সে বুঝতেও পারবে না, তার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে এবং আপনি আপনার ফোন থেকে এটা দেখতে পারবেন। ভিউয়ার্স, এটা কিন্তু 100% কাজ করবে, আমি প্রমাণসহ দেখিয়ে দেবো। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এটা 100% কাজ করে। আর এটা অবশ্যই আপনারা কেউ ক্ষতির জন্য ব্যবহার করবেন না, ভালো কাজে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, কথা আমার না বাড়িয়ে চলুন আপনাদের দেখিয়ে দিই। ভিউয়ার্স দেখুন, আমি এই যে প্রিয়া নামের একজনকে এটা করেছি, হ্যাক করেছি তার ফোনটা। আর দেখুন সে কোথায় আছে এখন আমি সব দেখতে পারবো। এই যে তার নামের সাথে এই যে বাটনটা আছে ভিডিও, এখানে ক্লিক করলে দেখতে পারবো যে সে এখন কোথায় কী অবস্থায় আছে, কী করছে। ইভেন এই যে দেখুন লোকেশন আছে, কোথায় আছে লোকেশনটাও দেখতে পারবেন, কোথায় যাচ্ছে এটা করা যাবে। আচ্ছা, আমি আগে ভিডিওতে দেখে নিচ্ছি। এই যে ভিডিও এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখুন সে কোথায় আছে। এই যে দেখুন সে কোথায় আছে, কি করছে, কোথায় যাচ্ছে। তারপরে দেখুন এই যে আপনি যে ভিডিও করেছেন রেকর্ডিংও করতে পারবেন। এই যে এখানে ভিডিওটা আপনি রেকর্ড করে রাখতে পারবেন। দেখুন ভিডিওটা চালুর পরে এই যে রেকর্ডিং যে বাটনটা আছে, এই যে এখানে এখানে ক্লিক করলে মানে সে কি করছে আপনি রেকর্ডিংও করতে পারবেন। দেখুন তারপরে দেখুন এই যে ক্যামেরা সামনে পিছে, এখন পিছনের ক্যামেরা আছে, আপনি চাইলে এটাকে সামনের ক্যামেরা দিতে পারেন। এই যে দেখুন সুইচ টু ফ্রন্ট ক্যামেরা হচ্ছে। ইভেন আপনি ফ্ল্যাশ লাইটও দিতে পারবেন, এখান থেকে তার মোবাইলের ফ্ল্যাশ লাইট আপনি দিয়ে দিতে পারবেন। রেকর্ডিংটা অফ করে দিয়েছি। এই যে দেখুন এখন ফ্রন্ট ক্যামেরা দিয়েছি, আপনি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটা দিয়ে দেখতে পারবেন। এখান থেকে যে এখন ফ্রন্ট চলছে, আবার যদি এখানে দেখতে তখন ব্যাক ক্যামেরা চলে আসবে। এই যে দেখুন এখন ব্যাক, আবার দিলে ফ্রন্ট ক্যামেরা। এই যে তারপরে দেখুন এই যে লোকেশন, এখানে ক্লিক করে আপনি জানতে পারবেন যে সে এখন কোথায় আছে। এই যে ওয়েটিং ফর ডিভাইস লোকেশন, মানে তার ডিভাইসের লোকেশন কি করতে হবে, তার মোবাইলের কিন্তু ইয়েটা অন করা থাকতে হবে, লোকেশনটা উপরে যে লোকেশন আছে সেটা অন রাখতে হবে। এই যে উপরে লোকেশন, এটা অন রাখলে আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে সেটিংস থেকে আরও কিছু আছে, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখুন মোশন ডিটেকশন, এটা দরকার নেই। রোড রেকর্ডিং, এই যে এটা যদি অন করে দেন সে কোথায় যাচ্ছে, মানে কোন রুট দিয়ে যাচ্ছে আপনি সেটাও দেখতে পারবেন। তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই, আরও যেগুলো আছে আপনি দেখে নেবেন। এখানে ক্লিক করলে তার ফোনের রিংটোন বাজবে, সেটাও আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স চলুন দেখে নেই এটা। আপনি প্রয়োজনীয় এবং মজার মজার ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ভিউয়ার্স, এই জন্য আপনাকে যে ট্র্যাক ভিউ এটা লিখে সার্চ দিলে এই অ্যাপটা আসবে। এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে কীভাবে কী করতে হবে আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন 10 মিলিয়ন ডাউনলোড। তো ভিউয়ার্স, ট্র্যাক ভিউটা ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন। দেখুন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। অ্যাগ্রি, তারপরে আপনাকে যা করতে হবে, আপনার ডিভাইসে যে জিমেল দিয়ে লগ ইন করা আছে সেই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করতে হবে, অথবা আপনি নতুন করে একটা জিমেল খুলে নিতে পারেন। আপনার যার ফোনটাকে হ্যাক করবেন তার ফোনটাতেও কিন্তু এই সেম জিমেলটা দিয়ে লগ ইন করতে হবে। তাই আপনি যদি নতুন করে খুলতে চান খুলতে পারেন, না হলে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলে যেটা যে জিমেলটা এখানে দেওয়া আছে সেটা শো করবে। ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স জিমেলটা আপনার পারমিশন যাবে, এটা অ্যালাউ করে দেবেন। দেন আপনার কাজ অলমোস্ট ডান। দেখুন এটা লোডিং হয়ে গেছে। নাও ইউ ক্যান মনিটর দ্য সেকেন্ড ডিভাইস রিমোটলি। তারপরে এখানে লেখা থাকবে যে আপনাকে কিন্তু সেম জিমেল দিয়ে এই অ্যাপটাতে অন্য ফোনটাতে লগ ইন করতে হবে, তাহলেই এরকম আসবে। এভাবে আপনি যতগুলো ডিভাইসে এই জিমেলটা দিয়ে, মানে এই অ্যাপটি ডাউনলোড দিয়ে জিমেলটা দিয়ে লগ ইন করবেন, সবগুলো ডিভাইস এখানে শো করবে। যে দেখুন এটা হচ্ছে আপনারটা, আর এই যে প্রিয়া, এটাকে হ্যাক করেছি, তার মানে এই ফোনটাতে আমি এই লোকের ফোনটাতে এই অ্যাপটা দিয়ে এই সেম জিমেল দিয়ে আমি লগ ইন করেছি, তারপরে এরকম এসেছে। তারপরে এই যে বাকিগুলো দেখিয়ে দিয়েছি। দেখুন ভিডিও দেখতে পারবেন, ইভেন রেকর্ডও করতে পারবেন, আরও যেগুলো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি।
তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক, আশা করি ট্রিকটি আপনাদের ভালো লাগবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা দিয়ে আপনি কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, ভালো কাজে ব্যবহার করুন ভিউয়ার্স। আর ট্রিকটি দেখার জন্য ধন্যবাদ। এইরকম আরও প্রয়োজনীয় ট্রিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।